দেখলাম প্রেজেন্ট সময়ের স্টুডেন্ট এবং ভার্সেস শিক্ষকের মধ্যে, মানে যে কেমন আলাপ আলোচনা হয়, কেমন বাচ্চারা করে, সেই সম্পর্কে একটা ছোট্ট নাটক এবার দেখব। কিন্তু একজন শিক্ষক সবসময় চান যে তার স্টুডেন্টদেরকে কিভাবে উন্নত করা যায়, তার স্টুডেন্টদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। একটা স্টুডেন্ট যত পিছিয়ে পড়া হোক বা একটা স্টুডেন্ট যত শয়তান বদমাশ হোক, একজন শিক্ষক চান তাকে সবসময় এগিয়ে নিয়ে যেতে। এবার শিক্ষক যথেষ্ট পরিশ্রম করে পড়ানোর চেষ্টা করেন। এবার স্টুডেন্টরা নিজে ফাইনাল পরীক্ষা দিতে গেছে, এবার রেজাল্টের পর তারা শিক্ষকের সঙ্গে এসে দেখা করছে। এই পর্বটা এবার আমরা দেখবো। ছাত্রছাত্রীদের টিউশন তো পড়িয়েছিলাম, তো পরীক্ষাও হয়ে গেছিল, তো আজকে রেজাল্ট আছে। মনে হয় আমার ছাত্রছাত্রীগুলো আজকে আমার সাথে দেখা করতে আসবে, দেখি অপেক্ষা করে আসে কিনা। টিউশন তো পড়িয়েছিলাম, ছাত্রছাত্রীদের পরীক্ষাও হয়ে গেছে, আজকে রেজাল্ট আছে। মনে হয় আমার ছাত্রছাত্রীগুলো আজকে আমার সাথে হয়তো দেখা করতে আমাকে নাটকে চলে এসছি, একা একা পাস করেছি ভাই, পাস করেছি। কত পার্সেন্ট পেয়েছি? 85। আপনার ভালো ছাত্র, ব্যাপারে পোকা লাঠি নিয়ে মারবে নাকি আমাকে? স্যার আপনাকে মারার জন্য না স্যার, ওনাকে মারার জন্য। আর এটাই তো সেলফি স্টিক স্যার, আমি ভাবছি মনে হয় লাঠি নিয়ে আমাকে মারতে আসছিস। সেলফি মারব না স্যার, বোকা তো বোকাই থাকলি ভাই, মার্কস পেয়ে গেলে বুদ্ধিটা বোকা থাকলো, মারবি না স্যার। ভালো রেজাল্ট করেছিস, তাহলে তুই লাঠি নিয়ে আসবি? এটা সেলফি স্টিক হিসাবে নিয়েছিস? সেলফি স্টিক মারেন নাকি? আরে না না, এটা মোবাইল।